মৃত যুবকের দেহ নিয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নদিয়ার রানাঘাট থানার হবিবপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে, বর্তমানে যা 12 নম্বর জাতীয় সড়ক হিসেবে পরিচিত। প্রসঙ্গত, শনিবার সকালে হবিবপুর ছাতিমতলা এলাকায় নির্মীয়মান 34 নম্বর জাতীয় সড়কের পাশে অজয় বিন নামের এক স্থানীয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এরপরই পরিকল্পিতভাবে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এরপর রানাঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে। তদন্তে নেমে এখনও পর্যন্ত প্রকৃত দোষীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। মূলত তারই পরিপ্রেক্ষিতে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দুপুরে যুবকের মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষণ অবরোধ বিক্ষোভ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের যে পাড়ার ছেলে, সেই পাড়ার ছেলেকে নিয়ে আমরা পথ অবরোধ করেছিলাম। পথ অবরোধ করার একটাই কারণ ছিল যে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং সেই সূত্রে রানাঘাট থানার বড়বাবু এসেছিলেন। তিনি একটা লিখিত দিয়েছেন কাগজের উপরে, আমরা পুনরায় সেই থানায় গিয়ে সেই বড়বাবুর কাছ থেকে লিখিত সই করে এবং থানার সরকারি স্ট্যাম্প মেরে তারপরে আমরা বাড়ি ফিরবো এবং সৎকার গৃহকার্য করবো। পুলিশ এসে কি বললো আজকে? পুলিশ এসে আমাদের উপরে আস্থা দিল, আস্থা জাগালো যে আপনারা নির্ভয়ে থাকুন, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবো। এবং শুধু মুখের কথাতে আমরা মেনে নেইনি, আমরা সরাসরি আমরা কাগজের মাধ্যম দিয়ে কাগজে লিখিত নিয়েছি এবং পুনরায় আমরা থানায় গিয়ে সেখানে ভারপ্রাপ্ত অফিসারের কাছ থেকে আমরা সেই স্ট্যাম্প মেরে নেবো যে আইসি সাহেব যেটা লিখে দিয়েছেন সেটা হচ্ছে এই যে কাগজ, এই কাগজ। আপনার নাম? বাপ্পাদিত্য ঘোষ। আমি হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা এবং 32 জেটপির মন্ডল সভাপতি। কাল কে হুয়া থা? কাল সুবহ মে ও 5 বজে আয়া সুবহ মে। আচ্ছা। আর 2 বজে নাই, 1 বজে সুবহ দুপুর কো উঠকর মুখ সব ধোকর গয়া দোকান পে। দোকান পে সব গয়া কর চুল কাটায়। নানি ফোন কি তো বলি কি চুল কাটা রে। नानी बोली अभी तुम्हारा टाइम नहीं हुआ है खाने के लिए, तो बोल रहे हम आ रहे चूल कटा कर। आया 4 बजे, नहा वहा कर खाना खाया, खाना खा कर 6:30 बजे वो निकला, निकल कर गया। फिर 7:30 बजे आया, आके बोल रहा मेरा पेंट कहाँ है हमको दो। तो हम उसको, मेरा बहन ने उसको पेंट निकाल कर दी। उसके बाद वो गया, फिर दोबारा नहीं आया। कोई फ़ोन टोन किया था परिवार? हम नहीं जाने। आप लोग फ़ोन किया था? हम लोग किए रात को 2 बजे नानी की फोन, जब देखी भी नहीं आया है, उसका खाना उसी तरह पड़ा हुआ है, नहीं आया है, देखे फोन करके उठाता है कि नहीं। 2 बार की, तीसरा बार नहीं की, तीसरा बार करने से वो गुस्सा हो जाता है। सुबह क्या सुना? सुबह में नानी गई दुकान, तो दुकान से जाकर उधर सुन रही है कि मेरा भाई को किसी ने मार कर फेंक दिया। कहाँ पर? रिक्शा स्टैंड सुहा होटल के पास। हाँ, सुहा होटल के पास। ठीक है, आपका नाम? ज्योति जी। आप कौन? मामी का लड़का। ठीक है। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি, আগামী দিনের সেরা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছে অ্যাকোয়া স্মুথ। মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে 20 লিটার জারে জল বিক্রি করে আয় করুন মাসে 50,000 টাকা, সারা জীবন বসে ইনকাম। আমাদের ঠিকানা শান্তিপুর তোপখানা পাড়া, শান্তিপুর নদিয়া। প্রোপাইটার সূর্য প্রামাণিক। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে 9134648505। পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস। বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা, 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9544
9732179 এবং 9332176784।